আসসালামু আলাইকুম। এক্সেলেন্ট ওয়ার্ল্ডের সকল ফাইটার, এসিবার সবাইকে রমজানের শুভেচ্ছা, রমজানুল মুবারক। নিঃসন্দেহে আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন। আল্লাহ সুবহানাহু তাআলা আমাদের সবাইকে করোনার এই দুর্যোগ পরিস্থিতি থেকে নিরাপদে রাখছে, সুস্থ রাখছে, আলহামদুলিল্লাহ। আপনারা জেনে খুশি হবেন, আমাদের এক্সেলেন্ট ওয়ার্ল্ডের দুজন ভাই, আমাদের সম্মানিত পরিচালক মোশাররফ ভাই এবং আমাদের কামিং জিএম বাসুদেব বিশ্বাস, দুজন করোনা আক্রান্ত ছিল। মোশাররফ ভাই এখন পরিপূর্ণ সুস্থ, ওনার রিপোর্ট নেগেটিভ আসছে গতকালকে। আমাদের বাসুদেব ভাই ইনশাল্লাহ পরিপূর্ণ সুস্থ হওয়ার পথে আছে। আল্লাহ আমাদের সবাইকে আগামীতে সেভ করুক এই করোনা থেকে। এই প্রত্যাশা আল্লাহর কাছে, এই চাওয়া আল্লাহর কাছে। করোনা হয়তো বা একদম চলে যাবে না, করোনা হয়তো আজীবন থাকবে। আপনারা জানেন একসময় কলেরায় বহু মানুষ মারা যেত, গ্রামকে গ্রাম লোকও মারা যেত কলেরায়। কলেরা কিন্তু এখনো চলে যায় না, কলেরা এখনো পৃথিবীতে আছে, কিন্তু কলেরা এখন কেউ মারা যায় না, কারণ কলেরার সবগুলো প্রতিষেধক পৃথিবীতে আবিষ্কৃত হয়ে গেছে। তো কলেরা, টাইফয়েড, চিকুনগুনিয়া, ডেঙ্গুর মতো একসময় করোনা হয়তো থেকেই যাবে, কিন্তু করোনার সমাধান আমরা পেয়ে যাবো ইনশাল্লাহ খুব শীঘ্রই। এবং আমরা যারা মুসলিম, আমরা হয়তো বিশ্বাস করতে চাই, যে বিশ্বাস করিও আমরা, রমজানকে কেন্দ্র করে হয়তো আল্লাহ সবকিছু আস্তে আস্তে স্বাভাবিক করে দেবে, ঈদের পরে হয়তো আরো স্বাভাবিক হয়ে যাবে ইনশাল্লাহ। তো আজকে যে জন্য আপনাদের কাছে আসা, সেটা হচ্ছে আমাদের ইআরটিসি অনলাইন একটা ফেস আপনারা জানেন চালু হয়েছে। সেখানে আমরা আমাদের যে ট্রেনিং সার্ভিসগুলো, যেহেতু আমরা এখন একসাথে অনেকগুলো ব্যক্তি গ্যাদারিং করা সম্ভব না, আমরা একসাথে যে কোনো প্রোগ্রাম অ্যারেঞ্জমেন্ট করা সম্ভব না, আমাদের বিজনেসটা কন্টিনিউ করার জন্য আমাদের প্রোগ্রামের ট্রেনিং, সেমিনার, ইউফি, মিটিং, এগুলোর বিকল্প নেই আমরা জানি। এবং আমাদের এই ট্রেনিং সেমিনারগুলো কন্টিনিউ করার জন্য আমাদের ইআরটিসি অনলাইন যে ফেসটা, আপনারা সারা বাংলাদেশের যতগুলো মেম্বার ভাই আছেন, আমাদের ফাইটার ভাই আছেন, সবাই যারা অ্যাড হন নাই অবশ্যই অ্যাড হয়ে নেবেন। সেখানে অপশন দেওয়া আছে, আপনি যখন অ্যাড হতে চাইবেন আপনার সিআইডি নাম্বার চাইবে এবং আপনাকে কোশ্চেন করবে আপনি কি এক্সেলেন্ট ফাইটার কিনা। আপনি যদি এক্সেলেন্ট ফাইটার ইয়েস লেখেন এবং আপনার সিআইডি নাম্বার দেন, আপনি অবশ্যই সেখানে অ্যাড হতে পারবেন। আমাদের 2,20,000 বন্ধু সারা বাংলাদেশে, স্বদেশের বাইরে আছে, আমরা চাই খুব শীঘ্রই সেখানে 1,00,000 ফাইটার এটার সাথে অ্যাড হবে। তাহলে কি হবে, একটা ট্রেনিং যদি করানো হয় সেন্ট্রাল থেকে লাইভে, 1,00,000 মানুষ একসাথে সে ট্রেনিংয়ে অংশ নিতে পারবো আমরা। এটা অনেক বড় একটা অ্যাচিভমেন্ট আমাদের জন্য। আপনারা জানেন প্রত্যেকদিন বিকাল 3টায় সেখানে ট্রেনিং হচ্ছে, আমাদের ভালো ভালো ট্রেনাররা, সিনিয়র ট্রেনাররা সেখানে কন্টিনিউ ট্রেনিং করাচ্ছে। আপনারা ট্রেনিংগুলো করবেন এবং যারা লাইভ মিস করবেন তারা পরে হলো রিভিউ দেখবেন। তো এটাকে আরো সমৃদ্ধি করার জন্য, আপনারা জানেন যে আমরা যে বিজনেসটা করি নেটওয়ার্ক মার্কেটিং বা ইকমার্স মার্কেটিং, আমরা বিজনেসটা করি একটা গেস্টকে প্ল্যান দেখানোর মাধ্যমে, আমাদের বিজনেসটা আমরা শুরু করি, একজনকে ইনভাইট করার মাধ্যমে শুরু করি, ইনভাইটের পর প্ল্যান দেখাই, ফলো আপ করি, কাউন্সিলিং করি, এভাবে বিজনেসটা শুরু হয়। তো আমাদের যে সেমিনার বা প্ল্যান দেখানো কিংবা আমরা যেটা ইউভি বলি, সেটা আমাদের এখানে একটা বড় বিষয় বিজনেসটা করার জন্য। কারণ আপনি অনেক প্ল্যান করলেন বিজনেস করার জন্য, আপনি অনেক প্রিপারেশন নিলেন বিজনেস করার জন্য, কিন্তু আপনি কাউকে প্ল্যান দেখাতে পারলেন না, আপনি কাউকে ইউফি শো করতে পারলেন না, তাহলে তো কোনো ব্যক্তি আপনার পণ্য কিনবে না, আপনার সাথে জয়েন করবে না। সো এই ইউফিটা যাতে কন্টিনিউ করা যায়, আগামীকালকে থেকে আমাদের ডিরেক্টর মার্কেটিং অ্যাডমিন স্যার জাহাঙ্গীর স্যার, উনি প্রত্যেক দিন সকাল 11টায় এবং বিকাল সন্ধ্যা 7টা ইফতারের পরে 2 টাইম ইআরটিসি অনলাইনে আমাদের ইউফিটা উনি লাইভ করাবে। একটিবার ভাবেন, আমাদের যদি 20,000 মেম্বারও 5 জন করে গেস্ট দাওয়াত দেন ইউফিটা দেখার জন্য, কিংবা লিঙ্কটা পাঠায় দেন আপনার যে গেস্ট টার্গেট তাকে, টার্গেট কিন্তু গেস্ট তাকে, তাহলে কিন্তু ডেইলি 1,00,000 গেস্টকে ইউফি দেখানো সম্ভব। 10% মেম্বারও যদি আমাদের সাথে এগ্রি করে 10,000 প্যাকেজ সেল করা সম্ভব। সো এটা আপনাদের জন্য অনেক বড় একটা অপরচুনিটি। আপনারা এই ইআরটিসির এই ফেজটাতে থেকে ডেলি 2 বার আপনাদের গেস্টকে ইউফি দেখাতে পারতেছেন, নিজেরা দেখতে পারতেছেন। এবং যদি কেউ লাইভ মিস করে, পরবর্তীতে আপনি চাইলে ওই লিঙ্কটা আপনার যারা গেস্ট তাদের কাছে যদি পৌঁছে দেন, তারা কিন্তু ইউফিটা দেখবে। ইউফি দেখার পর তাকে আপনি ফলো আপ দেন, মোবাইলে কথা বলেন, দেখবেন আপনার জয়নিং সেল অনেক বেড়ে যাবে ইনশাল্লাহ। তো আমি সবাইকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার জন্য রিকোয়েস্ট করব, আপনি ডেলি, আগের সাথে অনেক বেশি কাজ করা সম্ভব এখন। কেন, আগে আপনি ব্যক্তিদের কাছে গিয়ে গিয়ে প্ল্যান দেখাতেন, এখন আপনি গিয়ে প্ল্যান দেখাবেন হয়তো,
কিন্তু এই ইআরটিসি অনলাইন সেমিনারের কারণে ইউফির কারণে ডেইলি আপনি 10 20 জন 15 জন ব্যক্তিকে আপনি বাড়তে সেমিনার দেখানো সম্ভব ইউভি দেখানো সম্ভব আশা করি আপনারা বুঝতে পারছেন আর প্রত্যেকদিন বিকাল 3টা ট্রেনিংটা করেন এছাড়াও একটা টেলিভিশনের পর্দা যেমন ডেইলি বিভিন্ন প্রোগ্রাম আসে স্টেপ বাই স্টেপ আমার কাছে মনে হচ্ছে আমাদের ইআরটিসি অনলাইন ফেজটা এই মুহূর্তে আমাদের জন্য একটা টেলিভিশনের পর্দার মতো সেখানে আমাদের বিভিন্ন প্রোগ্রাম আমাদের ইউটিউবে যে প্রোগ্রামগুলো দেওয়া আছে বিভিন্ন প্রোগ্রাম সেখানে কন্টিনিউ থাকবে ইউফি থাকবে দুইবার ট্রেনিং থাকবে সেখানে তো আপনারা ইআরটিসি এই ফেজটাকে টেলিভিশনের পর্দার মতো করে সারাদিনে কম বেশি চোখ রাখবেন একটু চেক করবেন দেখবেন কোনো না কোনো প্রোগ্রাম মাঝে মাঝে থাকবে এবং সেগুলো নিজেরা উপভোগ করবেন এবং অ্যাসোসিয়েটকে সেখানে অ্যাড মানে কন্ট্যাক্ট করবেন অ্যাড করবেন এবং আপনাদের যারা গেস্ট আছে শুভাকাঙ্ক্ষী আছে কাস্টমার আছে তাদের সাথে সমন্বয় করবেন তো এই ছিল আমার প্রথমত ইআরটিসির অনলাইন ফেজ নিয়ে বক্তব্য আশা করি আপনারা সবাই আজকে থেকে অনেক বেশি এই ফেজটাকে কাজে লাগিয়ে আপনাদের বিজনেসকে সন্ধে ফিরাতে পারবেন এবং খুব দ্রুত আপনারা সেলে পৌঁছতে পারবেন সেকেন্ডলি আগামীকাল থেকে আপনারা জানেন আমাদের এই অফিস খোলা এবং অলরেডি গত এক সপ্তাহ আগ থেকে আমাদের বাংলাদেশের বিভিন্ন অফিসগুলো এই অল্প সময়ের জন্য খোলা হইতো হচ্ছে তো আগামীকাল থেকে আমরা মোটামুটি আমাদের আগের সকল সার্ভিস পর্যায়ক্রমে পাবো ইনশাল্লাহ তো আপনারা সবাই এখন কাজে নামতে হবে কারণ কাজ করতে হবে আমাদের কাজ না করলে আমাদের ভাগ্যের পরিবর্তন হবে না অবশ্যই আমরা নিরাপদ দূরত্ব বজায় রেখে কাজ করব নিরাপদ সামাজিক দূরত্ব বজায় রেখে সতর্কতার সাথে কাজ করব সতর্কতার বিকল্প নেই তারপরও আমাদেরকে আস্তে আস্তে সবার সাথে সমন্বয় শুরু করেন টিমকে অ্যাক্টিভ করা শুরু করেন যদি সম্ভব হয় জুমের মাধ্যমে স্কাইপের মাধ্যমে এবং আপনার মেসেঞ্জারের মাধ্যমে মিটিংগুলো করেন সবার সাথে এবং আস্তে আস্তে সেল শুরু সেলে আসতে হবে সেল শুরু করেন মোটামুটি ইনশাল্লাহ আমরা খুব দ্রুত আমাদের আগের জায়গায় ফিরে আসবো ইনশাল্লাহ আমরা আগের জায়গায় ফিরে আসবো এ কথাটা বলতেছি ঠিক আছে কিন্তু সবাই কিন্তু আগের জায়গায় একসাথে ফিরে আসবে না কারণ আগের জায়গায় যে দেড় মাস আগে আমরা বিজনেস যেখানে রাখছিলাম যেখানে রেখে আমরা অফিস বন্ধ করছিলাম আমরা কালকে থেকে অফিস কাজ শুরু করলেই কিন্তু আমাদের বিজনেস আমরা ওই জায়গায় দেখবো না ওই জায়গায় দেখতে হলে আমাদেরকে কাজ করতে হবে আমাদের স্পেসিফিক চমৎকার ওয়ার্কিং প্ল্যান থাকতে হবে আমাদেরকে আমাদের অনেক পরিশ্রমী হইতে হবে আমাদের বিজ্ঞতা আমাদের যোগ্যতা আমাদের অভিজ্ঞতাগুলো কাজে লাগাতে হবে আমরা আমাদের সমন্বয় করতে হবে সবার সাথে তো এখানে পূর্বের জায়গায় ফিরে আসতে কারো 2 মাস লাগবে কারো 6 মাস লাগবে কারো 1 বছর লাগবে কারো সারা জীবন লেগে যাবে কারণ এটা শুধু কোম্পানির উপর ডিপেন্ড করবে না কোম্পানি সবার জন্য তার পরিপূর্ণ সার্ভিসটা দিবে এটা ডিপেন্ড করবে কিন্তু আপনার ব্যক্তির উপর আপনি কতটুকু সিরিয়াসলি বিজনেসটাকে আবার নিয়েছেন কতটুকু সিরিয়াসলি ডাইভ দিচ্ছেন কতটুকু আপনি সিনসিয়ার ভাবে ডাইভ দিচ্ছেন আপনি কতটুকু ডেলিগেটেড আপনি কতটুকু সহযোগিতার হাত সবার জন্য বাড়িয়ে দিয়েছেন আপনি কতটুকু টেকনিক খাটিয়ে বিজনেসটা করার জন্য চেষ্টা করতেছেন আপনি আপনার অ্যাসোসিয়েটের সাথে আপনার আপলাইনদের সাথে কোম্পানির সাথে ম্যানেজমেন্টের সাথে আপনি কতটুকু সমন্বয় করতেছেন হ্যাঁ এগুলোর উপর ডিপেন্ড করবে তো এগুলো যে যত বেশি এই সিরিয়াসলি অ্যাপ্লাই করবেন যে যত বেশি সিরিয়াসলি এটাকে থ্রো করবেন তার টিম তত দ্রুত পূর্বের জায়গায় পূর্বের ছন্দে ফিরে আসবে আমরা হয়তো কিছুটা পিছিয়েছি এটা সত্যি কথা যেহেতু 1.5 মাস বিজনেস করিনি আমরা আরো 1-2 মাস হয়তো আমরা স্বাভাবিক বিজনেস করতে পারবো না আপনার এই মুহূর্তে যারা অ্যাসো আছেন আপনি এমওটা পিছিয়েছেন যারা এমও আছেন আপনি এজিএমটা পিছিয়েছেন যারা এজিএম তারা জিএমটা পিছিয়েছেন কিন্তু এটা সত্যি কথা আপনি কিন্তু ইডি পিছান নাই আপনি লাস্ট যে ডেস্টিনেশন ইডি এটা আপনি কিন্তু এগিয়ে গেছেন কেন কথাটা বললাম কারণ আপনার গত 1.5 মাসের যে আত্ম উপলব্ধি হয়েছে বা যে আত্মশুদ্ধি হয়েছে আপনার মধ্যে এবং আপনি যে চমৎকারভাবে অনেকগুলা বিষয়ে বুঝতে পারছেন নিজের মধ্যে যে আপনার অতীতের ভুলগুলো কি ছিল আপনার কি কোন জিনিসগুলোকে মিস করছেন আপনি ওই ভুলগুলোকে কিভাবে রিকভারি করা উচিত কেন সেই ভুলগুলো আগামীতে করা উচিত না এবং কোন ভালো কাজগুলো করা উচিত এই জিনিসগুলো কিন্তু ভাবার জন্য আপনি এটা চমৎকার নিরিবিলি সময় পাইছেন তো আমি আশা করবো এই 1.5 মাসের আত্ম উপলব্ধিটা আত্মশুদ্ধিটা আন্ডারস্ট্যান্ডিং পাওয়ারটা বা আন্ডারস্ট্যান্ডিং ম্যাটারগুলো আপনি আগামীতে অনেক বেশি অ্যাপ্লাই করে আপনি আপনার লাস্ট যে ডেজিগনেশন ইডি এটা অনেক বেশি আগায় নেবেন ইনশাল্লাহ সো আমরা
বিজনেসে পিছাইলে আর মাঝে মধ্যে আসলে ব্রেকডাউন প্রয়োজন আছে। আমরা সিনেমা দেখতে গেলে আড়াই ঘন্টা সিনেমা মাঝখানে কিন্তু 15 মিনিট 10 মিনিট একটা ব্রেকডাউন দেয়, যাতে বিরতি দেয়, যাতে করে মানুষ রিফ্রেশ হতে পারে। তো আমরা আসলে রোবট হয়ে গেছিলাম, যান্ত্রিক হয়ে গেছিলাম কাজের জন্য। তো আল্লাহ আমাদেরকে একটা বিরতি দিয়ে আমাদেরকে রিফ্রেশ হওয়ার সুযোগ করে দিছে। আমরা এখন প্রত্যেকে রিফ্রেশ, ইনশাআল্লাহ আমরা আগামীতে অনেক ভালো বিজনেস করব। আমরা অতীতে যেভাবে এক্সিলেন্ট ওয়ার্ল্ডকে অনেক ভালো বিজনেস উপহার দিয়েছি, আজকের এই প্রদর্শনে নিয়ে আসছি। ইনশাআল্লাহ আমরা আরো বেশি বিজনেস করে আগামীতে আমরা আমাদের বাকি স্বপ্নগুলা যথাসময়ের সাথে আগে আমরা নিজের স্বপ্ন এবং কোম্পানির স্বপ্ন আমরা পূরণ করবো ইনশাআল্লাহ। আমাদের আগামীকাল থেকে ফ্যাক্টরি ইনশাআল্লাহ পরিপূর্ণ ভাবে রানিং হচ্ছে। গত 1 মাস ধরে ফ্যাক্টরি অল্প কয়েকজন স্টাফ ছিল, তো কালকে থেকে ম্যাক্সিমাম স্টাফ গুলা নিরাপদ দূরত্ব বজায় রেখে পিপিই পরে তারা এখন পুরোদমে কাজ করবে ইনশাআল্লাহ। আমাদের যে নতুন ফ্যাক্টরি আপনারা জানেন, বেসিকই আমরা কিনছিলাম, সেটা 3 তলার কাজ কালকে থেকে 7 তলায় শুরু হবে। খুব শীঘ্রই আমরা সেটা 10 তলা ফাউন্ডেশন আমরা 5 তলা পর্যন্ত আগামী 4-5 মাসের মধ্যে আমরা কমপ্লিট করবো ইনশাআল্লাহ। অনেক বড় একটা ফ্যাক্টরি আমাদের জন্য সেটা, প্রায় 40,000 স্কোয়ার ফিট। সেখানে আরো অনেকগুলো নতুন পণ্য আমরা তৈরি করবো ইনশাআল্লাহ। আমরা ওই ফ্যাক্টরিটা 4 থেকে 5 মাসের মধ্যে রানিং হলে আমাদের গ্লুকোটিন ফ্রি আটা, ভিটামিন B12 সমৃদ্ধ আটা এবং আমাদের আপনার কনজিউমার যে আইটেমগুলো, বিভিন্ন মশলা তেল যেগুলো আপনাদেরকে ফ্যামিলি নিডস হিসাবে আমরা দেওয়ার কথা ছিল, আমরা নিজস্ব উৎপাদনে প্রোডাক্টগুলো আপনাদেরকে ইনশাআল্লাহ সেখানে দিতে পারবো আমরা। এবং খুব শীঘ্রই আমরা বাংলাদেশে আমাদের সবজেল যে প্রোডাক্টগুলো, বিটা পাওয়ার, মাল্টি পাওয়ার, ক্যালসিয়াম পাওয়ার, অ্যালো পাওয়ার, ওমেগা 369, এই যে মানে সবজেল আইটেমগুলো, সবজেল এগুলোর মেশিন আমরা বাংলাদেশে নিয়ে আসার প্ল্যান করতেছি ইনশাআল্লাহ। আমাদের একটা ফ্লোরের মধ্যে পুরোটা সবজেলের সেট আপ হবে ইনশাআল্লাহ। সেখানে আমরা অনেকগুলো আইটেমকে সবজেলে রূপান্তরিত করবো ইনশাআল্লাহ। তো সেখানে আমাদের কোম্পানি আরো অনেক বেশি সমৃদ্ধ হবে, আমাদের প্রোডাক্ট লাইন আরো অনেক বেশি সমৃদ্ধ হবে ইনশাআল্লাহ। তো আমরা সবাইকে কাজ করার মাধ্যমে আমাদের কোম্পানিকে এবং নিজের ভাগ্য পরিবর্তন করতে হবে, এর কোনো বিকল্প নেই। আমি কত ভিডিওতে বলছিলাম, আমি এখানে এমডি না, আমি আপনাদের ভাই, আমি আপনাদের আপলাইন। এটা আমার মনের কথা, আপনাদেরকে ইমপ্রেস করার জন্য বা খুশি করার জন্য না, বা বিমোহিত করার জন্য না। আপনারা আমাকে চিনেন, আমাকে জানেন, গত 7 বছর ধরে আমাকে আপনারা চিনেন, কেউ আমাকে 20 বছর ধরে চিনেন। ইনশাআল্লাহ যা বলি মন থেকে বলি, এখনো মন থেকে বলতেছি ইনশাআল্লাহ। আমি আপনাদের ভাই হিসাবে, আপনাদের আপনার হিসাবে আপনাদের পাশে থাকবো। যে কোনো বিষয়ে আমার সাথে কন্ট্যাক্ট করেন। আমি কালকে সকাল 10টা থেকে কন্টিনিউ অফিসে বসবো, বসুন্ধরা অফিসে, এবং একটু স্বাভাবিক হলে আমাদের গুরুত্বপূর্ণ প্রত্যেকটি বিভাগীয় শহরে এবং জেলা শহরে আমি যাব আপনাদের সাথে দেখা করার জন্য, মিট করার জন্য, আপনাদের সাথে মিটিং করার জন্য ইনশাআল্লাহ। সবাই প্রস্তুতি নিন সিরিয়াসলি বিজনেস করার জন্য। আপনার এই মুহূর্তে একটু উদ্বেগ, সামনে কিন্তু রমজান, রমজানের ঈদ, আর 18-19 দিন সময় আছে। এই মুহূর্তে আপনার একটু উদ্বেগ, একটু সেল আপনার ফ্যামিলিতে হয়তো হাসি ফুটাবে সবার মুখে, এবং আপনার সেলের কারণে আপনার টিমে অনেকের ফ্যামিলিতে হাসি ফুটাবে। আপনি যে সেলটা করবেন এটা আপনার একার ইনকাম হবে না, অনেকেরই ইনকাম হবে। তো আসেন সবাই একটু সেল করি, নিজেদেরকে একটু কাজের ছন্দে ফিরিয়ে আনি, কোম্পানিকে রানিং করি। এই কোম্পানির প্রাণ আপনারা, এই কোম্পানির মালিক আপনারা, এই কোম্পানির স্বপ্নবাজ আপনারা। আপনাদের হাত ধরে এই কোম্পানি আজকের এই জায়গায়, বাংলাদেশের স্বনামধন্য শ্রেষ্ঠ কোম্পানি। আপনাদের হাত ধরে 2025 সালে এই কোম্পানি এশিয়ার শ্রেষ্ঠ কোম্পানি হবে, 2030 সালে পৃথিবীর নাম্বার 1 নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানি হবে ইনশাআল্লাহ। এটা আমাদের বিশ্বাস। আমাদের দেশে যে আপনার কাঁচামালগুলো আছে, দেশীয় হার্বগুলো আছে, কৃষি জাতীয় পণ্যগুলো আছে, আপনারা জানেন আমি করোনা ভাইরাস শুরু হওয়ার কিছুদিন আগে গত ফেব্রুয়ারিতে বান্দরবনে 225 একর জমি কিনছি আপনাদের জন্য, এক্সিলেন্ট ওয়ার্ল্ডের জন্য। সেখানে আমাদের 70টা কাঁচামাল আমরা নিজেরা চাষ করবো ইনশাআল্লাহ, 225 একর জমির মধ্যে। এবং সেখানে আরো 300 একর জমি কেনার জন্য প্ল্যান চলতেছে আপনাদের দোয়ায়, আপনাদের সহযোগিতায়। তো আমরা ওখানে আমাদের একটু স্বাভাবিক হলে আমাদের কাঁচামালগুলো আমরা সেখানে উৎপাদন করা শুরু করবো। যখন আমরা ম্যাক্সিমাম কাঁচামাল ওখানে তৈরি করতে পারবো, আমরা বিদেশ থেকে আমদানি নির্ভরশীলতা কমে যাবে এবং সাপ্লায়ারদের কাছ থেকে নেয়ার নির্ভরশীলতা কমে যাবে। আমরা নিজেরাই যদি ম্যাক্সিমাম কাঁচামালগুলো উৎপাদন তৈরি করতে পারি, সেই কাঁচামাল দিয়ে পণ্য তৈরি করতে পারি, আমরা অনেক বেশি স্বয়ংসম্পূর্ণ সম্পূর্ণ হব। আমাদের পণ্যের কোয়ালিটি অনেক বেশি ভালো হবে, পণ্যের রেট অনেক কম হবে। এবং আমি বিশ্বাস করি ভিয়েতনাম যেমন সারা ওয়ার্ল্ডে চাউল রপ্তানিতে নাম্বার 1, বাংলাদেশ হবে এক সময় সারা ওয়ার্ল্ডে
অর্গানিক পণ্য রপ্তানিতে নাম্বার ওয়ান। মাননীয় প্রধানমন্ত্রী আজকে অনেক বেশি গুরুত্ব দিয়েছে ভেষজ পণ্যের প্রতি। আপনারা জানেন আজকে বাংলাদেশের বিভিন্ন ওষুধ কোম্পানিগুলো ভেষজ পণ্যের দিকে গুরুত্ব দিচ্ছে, ভেষজের দিকে গুরুত্ব দিচ্ছে। তো আমরাও তার বাইরে না, আপনারা জানেন আমরা 7 বছর ধরে এই স্লোগানগুলো দিচ্ছিলাম, লাইফ ইজ নেচার, নেচার ইজ লাইফ। তো আমরা আশা করি বাংলাদেশের সুনাম সারা ওয়ার্ল্ডে ছড়িয়ে দেবো এক্সেলেন্ট ওয়ার্ল্ডের মাধ্যমে। বাংলাদেশের পতাকা সারা ওয়ার্ল্ডে আমরা সম্মানের সহিত উঁচু করে ধরবো এক্সেলেন্ট ওয়ার্ল্ডের মাধ্যমে। বাংলাদেশের পণ্য সারা ওয়ার্ল্ডে পৌঁছে দিয়ে আমরা সারা ওয়ার্ল্ডে বিশুদ্ধ বাংলাদেশ, পিওর বাংলাদেশকে আমরা এক্সেলেন্ট ওয়ার্ল্ডের মাধ্যমে রিপ্রেজেন্ট করবো ইনশাল্লাহ, এটা আমাদের প্রত্যাশা। তো সবাই ভালো থাকেন, আজকের বাড়াবো না, আমার জন্য দোয়া করেন, আমি আপনাদের জন্য দোয়া করি ইনশাল্লাহ। সবাইকে যাতে আল্লাহ সুস্থ করে, সুস্থ রাখে এবং খুব দ্রুত আমাদের সবকিছু স্বাভাবিক করে দে, এই পৃথিবীকে আল্লাহ করোনা থেকে মুক্ত করে, আমিন। আসসালামু আলাইকুম, মাই লাভ বাংলাদেশ, মাই লাভ এক্সিলেন্ট ওয়ার্ল্ড। থ্যাংক ইউ সবাইকে।